এবার যদি খবরের দিকে চোখ রাখবো, মুখ্যমন্ত্রীর পুরস্কার পাওয়ার প্রতিবাদ, বাংলা একাডেমি পুরস্কারের প্রতিবাদ। প্রতিবাদে অন্নদা শঙ্কর পুরস্কার ফেরালেন রত্না রশিদ ব্যানার্জি, লেখক এবং গবেষক রত্না রশিদ ব্যানার্জি। তিনি তার অন্নদা শঙ্কর পুরস্কার ফেরালেন বলে জানতে পারা যাচ্ছে। মৌমিতা চক্রবর্তী, এই বিষয়ে বিস্তারিত আমরা মৌমিতার কাছ থেকে জেনে নেব। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ফোনে রয়েছে। মৌমিতা, জানতে চাইবো এই বিষয়ে আরো বিস্তারে। দেখো, রত্না রশিদ ব্যানার্জি তিনি কিছুক্ষণ আগে তার যে প্রতিবাদ পত্র এবং তিনি যে পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন সে বিষয়ে চিঠি প্রকাশ করেছেন এবং তিনি জানিয়েছেন যে গতকাল যে ঘটনা ঘটছেন তিনি মনে করছেন সেটা সাহিত্যের প্রতি অবমাননা, সাহিত্যের প্রতি সঠিক সম্মান দেওয়া হয়নি এবং প্রতিবাদ স্বরূপ তিনি যে পুরস্কার পেয়েছেন সেই পুরস্কার তিনি ফিরিয়ে দিচ্ছেন, সেই পুরস্কার তিনি রাখতে চাইছেন না। এবং এই চিঠিটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজস্ব ফেসবুক প্রোফাইল সহ বিভিন্ন জায়গায় তিনি নিজে পোস্ট করে জানিয়েছেন যে এই পুরস্কার প্রাপক হিসেবে তার নাম আর কোথাও যেন উল্লেখ না করা হয়। সমাজিত এখনো পর্যন্ত একাডেমির পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? দেখো, এই বিষয়ে এখনো পর্যন্ত একাডেমি তার কিছু জানানো হয়নি, কারণ খুব স্বাভাবিকভাবেই বিষয়ের গোটা বিষয়টি নিয়ে যে ধরনের বিবৃতি, পাল্টা বিবৃতি শুরু হয়েছে এবং কিছু আগেই রত্না রশিদ ব্যানার্জি তিনি তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করার পরেই সেই পোস্ট ভাইরাল হয়েছে এবং সেই বিষয়ে তিনি জানিয়েছেন যে তিনি মনে করছেন যে সাধনার স্বীকৃতি হিসেবে তিনি সেই পুরস্কারটি পেয়েছিলেন এবং গতকাল যে ঘটনা ঘটেছে তাতে তার তিনি মনে করছেন যে বাংলা একাডেমির ঠিকানায় তিনি এই চিঠি পাঠিয়ে দিচ্ছেন এবং যদিও বাংলা একাডেমি তার সেই চিঠি পেয়েছে কিনা বা সেই বিষয়ে তারা প্রাপ্তি স্বীকার করলেন কিনা অফিসিয়ালি কিন্তু কিছু জানানো হয়নি। মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শোনাতে চাইব দর্শকদের রত্না রশিদ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন এ বিষয়ে। বাংলা একাডেমির যে অবিবেচক সিদ্ধান্ত তার প্রতিবাদে আমি আমার প্রাপ্য সম্মানটা যা দিয়েছিল আমাকে বাংলা একাডেমি যোগ্য মনে করে সেটা ফেরত দেবো, বাড়িতে রাখবো না। তুমি কিসের লেখিকা? প্রচুর বই আছে তাই, বই থাকলে পুরস্কার হয়, বইয়ের বইয়ের তো একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। আচ্ছা, উনি একজন মান্য স্ট্যান্ডার্ডের মানুষ, উনি একজন মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আমাদের সবার ভোটে জিতে আমাদের প্রধান উনি বসেছেন, ওনার কাছে আর একটু মানে পরিপক্ক সিদ্ধান্ত আশা করবো না? ওনাকে দিলেই বা উনি নেবেন কেন? লেখক এবং গবেষক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনছিলাম। মুখ্যমন্ত্রীর পুরস্কার পাওয়ার প্রতিবাদে বাংলা একাডেমির অন্নদা শঙ্কর পুরস্কার ফেরালেন রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়, লেখক এবং গবেষক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বিষয়টি জানান। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতার সঙ্গে আরও একবার কথা বলে নেব। মৌমিতা, আমরা শুনছিলাম রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সেক্ষেত্রে যে প্রসেস সেটা কি তিনি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন এই পুরস্কার ফেরানোর? একেবারেই তাই, তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি যে নতুন পুরস্কার ঘোষণা করেছেন সেক্ষেত্রে তিনি দেখছেন যে সেখানে সত্যের অপলাপ হয়েছে এবং সেই সত্যের অপলাপ তিনি মেনে নিচ্ছেন না এবং তিনি মনে করছেন যে তিনি সাহিত্য চর্চার যে কাজ করছেন সেই সাহিত্য চর্চার কাজ করতে গেলে এই পুরস্কার তারা লেখা করবেন এবং তার প্রতিবাদ তিনি এই পুরস্কার তিনি যে পুরস্কার পেয়েছিলেন স্মারক সম্মান 2019-এর 26-শে জুলাই সেটা তিনি প্রতিবাদ জানাচ্ছেন এবং এই বিষয়ে ইতিমধ্যেই বাংলা একাডেমিতে বাংলা একাডেমির ঠিকানায় তিনি প্রতিবাদ পত্র পাঠিয়েছেন। আবারও বলছি, যদিও বাংলা একাডেমির তরফ থেকে অফিসিয়ালি কিন্তু কিছু জানানো হয়নি এখনো। মৌমিতা, সেক্ষেত্রে একটুখানি জানতে চাইবো তার গবেষণার যে বিষয়বস্তু ছিল সেক্ষেত্রে তিনি কোন কোন বিষয় নিয়ে গবেষণা করছেন এবং একই সঙ্গে তিনি কি আরো কাউকে আহ্বান করছেন? না, দেখো, এখনো পর্যন্ত তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, সেই ব্যক্তিগত সিদ্ধান্তই তিনি জানিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই বা তাকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন যে এই বিষয়ে তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের অনুযায়ী তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন পর্যন্ত এখানে এক্ষেত্রে কিন্তু তিনি অন্য কেউ সামিল হবেন কিনা বা তা কাউকে আহ্বান জানাচ্ছেন এমনটা কোনো রকম কোনো সিদ্ধান্ত তিনি নেননি বা তিনি কাউকে ডাকছিল না, এটা ব্যক্তিগতভাবে একান্তই তার সিদ্ধান্ত এবং তিনি তার সিদ্ধান্ত তিনি জানিয়েছেন। তার আপত্তি এবং প্রতিবাদের জায়গাটা ঠিক কোথায়? সমাধিত স্পষ্ট করেই তিনি লিখেছেন যে গতকাল মুখ্যমন্ত্রীকে পুরস্কার দেওয়া এবং মুখ্যমন্ত্রীর পুরস্কার পাওয়ার এই বিষয়টি সবথেকে বড় সত্যের অপলাপ ও টানপোর তিনি যা লিখেছেন যে এই অভিযান বড় সত্যের অপলাপ কিছু হতে পারে না এবং মুখ্যমন্ত্রীকে এই পুরস্কার প্রদানের মাধ্যমে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি নেতার জন্য দৃষ্টান্ত স্থাপন করে শুধু তাই নয়, তারা সাহিত্য চর্চা সত্যিকারের করেন
তাদের অপমান করা হয়েছে তিনি সম্বন্ধে তেমনটাই লিখেছেন তিনি তেমনটাই মনে করছেন আমি সেই কারণে তিনি এই কাটার মুকুট অর্থাৎ 2019 সালের 26 জুলাই তাদের সম্মান দেওয়া হয়েছিল অন্নদা শঙ্কর সম্মান সেই সম্মান আর রাখতে চান না তিনি সেই কারণেই তা প্রতিবাদ হিসেবে ফিরিয়ে দিচ্ছেন